দেখো বন্ধুরা, আজকে যে তরল সারটা তোমাদের আমি বানিয়ে দেখাবো, এখানে তিন রকমের তরল সার একসাথে মিক্স করা রয়েছে। গরমের দিনে যদি তোমরা শুধু এই তরল সারটা গাছে ব্যবহার করতে পারো নিয়মিতভাবে, কোনো দিন অন্তর অন্তর, আর কিচ্ছু তোমাদের দিতে হবে না। গাছ সমস্ত পুষ্টিমূল্য এর থেকে পাবে, গাছ সুন্দর করে বেঁচে থাকবে, একটা গাছও শুকনো হয়ে গরমে জ্বলে মরে যাবে না। প্রত্যেক দিন এরকম ব্রাঞ্চে সুন্দর সুন্দর দেখো, প্রত্যেকটা ব্রাঞ্চে কুড়ি আসবে, কুড়ি থাকবে, আর সুন্দর করে প্রত্যেকটা ব্রাঞ্চে ফুলে ফুটবে। তাহলে যে সারটা তোমাদের আজকে আমি বানিয়ে দেখাবো, সেই সারটা তোমরা অবশ্যই গাছে এই গরমের দিনে এপ্রিল মাসে মে মাসে দিতে পারবে। ভিডিওটা কেউ স্কিপ করবে না, সুন্দর করে দেখবে, গাতে গাতে দেখে পুরো জিনিসটা বুঝতে পারো না, কাজে পুরো দেখবে কীভাবে আমি এটাকে বানিয়েছি, কীভাবে গাছকে দিচ্ছি, তাতে গাছ ভর্তি এভাবে কুড়ি আসছে, ফুল আসছে। জবা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি আমার প্রত্যেক দিন ঠাকুরের জবা ফুল আমি গাছ থেকেই পেয়ে যাই, কখনো আমার জবা ফুল কিনতে হয় না। জবা বাদে তোমরা যে কোনো বেল গাছ, গোলাপ গাছ সব কাছে তোমরা এই তরল সারটা এই গরমে অবশ্যই ব্যবহার করতে পারো। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটা জবার ভিডিও নিয়ে। তো তত গরম চলছে এখন এপ্রিল মাসে, প্রচুর গরম, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো অনেক গরম। তো গরমের মধ্যে অনেকের কাছে কমেন্টে আসছে, তাদের কাছে তো ফুল তো দূরের কথা, কুড়ি আসছে না, পাতা হলুদ হয়ে পুরো গাছ শুকিয়ে মরে যাচ্ছে। তো গাছটা দেখলে তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা ব্রাঞ্চে কুড়ি ভর্তি রয়েছে। দেখো বন্ধুরা, প্লাস্টিক কন্টেনারে রয়েছে দেখো টবের গাছ, আর কত সুন্দর করে লাগাতার এর মধ্যে ফুল দিচ্ছে। ফুলটা দেখো কত সুন্দর রয়েছে, প্রত্যেকটা দিন এইভাবে ফুল দিচ্ছে। দেখো পরবর্তী কুড়িগুলো একটার পর একটা সেট হচ্ছে আর ফুল রেডি হচ্ছে। কি করলে গাছগুলো মরে যায়? অতিরিক্ত রোদের মধ্যে গাছ তো পছন্দ করে জবা গাছ, কিন্তু এই এপ্রিল মাসের গরমটা অত্যধিক হয়, প্রখর রোদ্দুরের তাপে গাছ কিন্তু শুকিয়ে মরে যায়। এপ্রিল মাসে বন্ধুরা আমাদের কি কি কাজ করতে হবে, যে গাছ ভর্তি আমরা এভাবে ফুল প্রত্যেকটা ব্রাঞ্চে কুড়ি থাকবে আর গাছ সুস্থ থাকবে, গাছ শুকিয়ে মরে যাবে না। তো যে কাজগুলো আমাদের করতে হবে, প্রথমেই এক নম্বরে আমি তোমাদের বলছি যে গাছে দেখো এই যে টবের মাটি একদম সকালবেলা ভোরবেলা উঠে সুন্দর করে ভিজিয়ে দিতে হবে। শুধু টবের মাটি ভিজালে হবে না, গাছকে পুরো সুন্দর করে স্নান করে দিতে হবে সকালবেলা। এবার যদি রোদটা পড়ে বন্ধুরা, তাতে কোনো ক্ষতি হবে না, দেখবে বিকেল আস্তে আস্তে পুরো টবটা কিন্তু আবার আগের মতো শুকিয়ে যাবে। যখন বিকেল হবে সন্ধ্যের ঠিক আগে, তখন যদি গাছকে একবার মাটিতে জল দেবে না, খালি গাছটাকে সুন্দর করে যদি তোমরা স্নান করাতে পারো, সেই জলটা টবের মধ্যেও পড়বে, কাজে পরদিন সকাল পর্যন্ত গাছ কিন্তু সুন্দর করে বেঁচে থাকবে। এইভাবে যদি তোমরা প্রত্যেক দিন করতে পারো, সকালে একবার জল পুরো গাছকে স্নান করে দেওয়া আর বিকেলবেলা পুরো গাছকে খালি স্নান করে দেওয়া, এই কাজটা যদি তোমরা করতে পারো, তাহলে আমি বলছি বন্ধুরা একটা গাছও তোমাদের রোদ্দুরের তাপে শুকিয়ে মরে যাবে না। দ্বিতীয় গাছ কি করতে হবে, গাছকে সুন্দর করে খাবার দিতে হবে। যেহেতু দেখো একটা গাছে কত ব্রাঞ্চে কত কত কুড়ি এসছে, প্রত্যেক দিন আমাকে এভাবে বন্ধুরা ফুল দিচ্ছে, তাহলে জবা গাছকে প্রচুর পরিমাণে খাবার দিতে হবে। গরমের দিনে সিনথেটিক খাবার একেবারেই দেবে না বন্ধুরা। আমরা কি করতে পারি, এই গরমের দিনে জৈব উপায়ে গাছকে খাবার দেব, তাতে গাছ আমাদের দেখবে সুন্দর করে বেড়ে উঠেছে। জৈব উপায়ে কী দিতে পারি, আমরা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার, যেরকম একটার মধ্যে সব কিছু পেয়ে যাবে, গোবর সার, গোবর সার এক বছর বা পুরনো, দু বছরের পুরনো সার হলে খুব ভালো হয়। এক মুঠো করে নিয়ে পনেরো দিন অন্তর গাছের গোড়াতে দিতে পারো। যাদের কাছে গোবর সার না থাকবে, তারা ভার্মি কম্পোস্ট দিতে পারো। আর দ্বিতীয় বন্ধুরা যে সারটা তোমাদের বলবো, যে ফুল আনার জন্য দেখো প্রত্যেকটা ব্রাঞ্চে আমরা যদি সুন্দর করে কুড়ি পেতে চাই, তাহলে এই জিনিসটা আমাদের কিন্তু অবশ্যই করতে হবে। এটা কোনো কিছু কিনতে হবে না, বাড়িতে যে আমরা কলা খাই তোমাদের অনেক ভিডিওতে দেখাই, কলা খোসাগুলো দেখো শুকনো করে গুঁড়ো করে রেখে
এভাবে একদম খড়খড়ে শুকনো করে আমি মিক্সারে পিষে নিয়েছি, তাতে এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এরকম তোমরা এক মুঠি নিয়ে এইভাবে তোমরা গাছের চতুর্দিকে দিতে পারো, তাহলে সহজে ফুল হবে, আসবে গাছ ভর্তি ফুলে, তোমাদের চিন্তা করতে হবে না। এই উপায়গুলো যদি তোমরা করতে পারো তাহলে গরমের দিনে এই গ্রীষ্মকালে তোমরা গাছকে সুন্দর করে বাঁচাতে পারবে। আর আমি আজকে যে তিনটে তোমাদের তরল সার বানিয়ে দেখাবো, এটা গাছের জন্য অমৃত সার এই গরম গ্রীষ্মের সময়, তো ওই সারটাই তোমাদের আজকে আমি বানিয়ে দেখাবো। তাতে দেখো গাছে খুব সুন্দর করে গাছ বেঁচে রয়েছে, গাছে ফুলও দিচ্ছে প্রত্যেক দিন। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে বললাম আমি আজকে তিনটে তরল সার বানিয়ে দেখাবো, তার মধ্যে দেখো এইটা একটা, এই যে গোবরের যে খুঁটেগুলো হয় দেখতে পারবে বন্ধুরা, এগুলোকে আমি ছোট ছোট করে এভাবে কেটে এর মধ্যে ভিজিয়ে রেখেছি দেখো এইভাবে সারা রাত ভিজতে দিয়েছি। এই জিনিসটাকেও ফেলবে না, যখন ভিজে যাবে ছেঁকে নিয়ে গাছের ওপরে মালচিংয়ের কাজ করবে, আর গাছ খুব ভালো থাকবে, নিচের মাটিটা ভেজা থাকবে, গাছ কখনো শুকিয়ে যাবে না। এই একটা সার রয়েছে। দ্বিতীয়ত এখানে আমি দেখো নিমখোল আছে, যারা নিমখোল পাবে না তারা নিম পাতা অবশ্যই জলে ফুটিয়ে ঠান্ডা করে এই গরমের দিনে গাছে ইউজ করতে পারো। আমার কাছে এরকম নিমখোল রয়েছে, তা এক মুঠো নিয়ে দেখো আমি এইভাবে সারা রাত ভিজিয়ে রেখেছি। আর তিন নম্বর হচ্ছে বন্ধুরা দেখো কলার খোসা শুকনো গুঁড়ো করে রাখা, এটা জলের সাথে দিতে পারো ভিজিয়ে রেখে আগের দিন, নয়তো তোমরা কি করতে পারো এরকম মাটির টবের মধ্যেও শুধু শুকনো অবস্থাতে এরকম দিয়ে দিতে পারো। তো এই হচ্ছে তিনখানা সার গরমের দিনে সর্ষে খোলের গুঁড়োটা যদি তোমরা দিতে চাও দিতে পারো, কিন্তু একদম জলের মতো পাতলা করে দিতে হবে, গরমের মধ্যে সর্ষে খোল না দেওয়াই ভালো। আমি দিয়ে দেখেছি গাছে ফাঙ্গাস লেগে যাচ্ছে, শুকনোও দিয়েছি তাও দেখছি গাছে ফাঙ্গাস লেগে যাচ্ছে। অতএব আমি এই গরমের দিনে এক মাস দেড় মাস যতদিন গরমটা থাকবে ততদিন এরকমই আমি গোবরের ঘুটে এরকম ভিজিয়ে রেখে দিই, নিমখোলের গুঁড়ো যাতে মাটিটা শিকড়টা যাতে নষ্ট না হয়ে যায় নিমখোলের গুঁড়োটা দিই, আর কলার খোসার গুঁড়ো দিলে সুন্দর করে ফুল আসার জন্য ওটাও আমি দিই। তো তিনটে জিনিস তোমরা অবশ্যই গরমের মধ্যে দেবে, গাছ কখনো মরবে না শুকিয়ে। তো কি করব, এটা এটা আমরা ডাইরেক্ট জলের যেরকম আমি ভিজিয়ে রেখেছি সেই অবস্থাতেই আমি গাছের গোড়াতে দিতে পারি, এটাও তাই, এটাও দিলে কোনো ক্ষতি হবে না যেহেতু এগুলো সব ড্রাই রয়েছে শুকনো অবস্থায় রয়েছে। তা আর যদি আমরা মনে করি তাহলে এটাকে সুন্দর করে ছেঁকেও দিতে পারি, দেখো আমি সুন্দর করে এটাকে ছেঁকে নিচ্ছি, এইভাবে ছেঁকে নিয়েও আমরা দিতে পারি। আর এখানে যে জিনিসটা আমার বেঁচে গেল, যে গোবরের যে শুকনো ঘুটে যে জিনিসটা ছেঁকে নিয়ে আমার বেরোলো, সেটা কিন্তু অবশ্যই মালচিংয়ের কাজ করবে, প্রায় টবের মাটিতে যদি তোমরা এটা ইউজ করতে পারো তাহলে খুব ভালো হবে। এটা আমার বেরিয়ে গেল জলটা, আর এখানে যে নিমখোলটা আমি ভিজিয়ে রেখেছি ওটাও আমি এইভাবে একসাথে মিশিয়ে দেব, দেখো এভাবে আমি মিশিয়ে দিলাম যে আমার খুব সুন্দর একটা তরল সার হয়ে গেল। তো বন্ধুরা দেখতে পারলে আমি যে গরমের দিনে এই গাছকে খাওয়াবো বলে ঠান্ডা ঠান্ডা জুস বানালাম, কোনো কিছু তোমাদের খাবার দিতে হবে না বেশি, যদি তোমরা এই জিনিসটা গাছকে দিতে পারো এটা গাছের জন্য। তো গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা প্রত্যেকটা ব্রাঞ্চে কুড়ি ফুল ভর্তি, শুধুমাত্র গরমের দিনের এই ঠান্ডা ঠান্ডা খাবারটা গাছে দেওয়ার জন্য। অবশ্যই তোমরা এই গাছে এটা দেবে পনেরো দিন অন্তর, গাছটাকে হালকা একটু খুশে নেবে, বেশি খুশে নেবে না, তাহলে ওপরে যে সাদা সাদা শেকড়গুলো আছে ওগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, তাতে গাছ সে কারণেও শুকিয়ে মরে যায়। একটু যদি বেশি করে গাছকে তোমরা এইভাবে খুশে দাও তাহলেও গাছ কিন্তু মরে যাবে, গাছ বুঝতে পারবে না সাদা সাদা যে নিউ নিউ শেকড়গুলি হয় সেগুলো কিন্তু কাটা পড়ে যায়, গাছ দুর্বল হয়ে যায়। কাজে হালকা করে একটুখানি এটাকে খুশে নিয়ে, আর যে তরল সারটা বন্ধুরা আমি বানিয়ে তোমাদের দেখালাম প্রায় 250 ml এর মতো আমি এর মধ্যে, গাছ টব অনুযায়ী তোমরা 100, 150 বা 200 ml এর মতো গাছকে তোমরা এটা দিতে পারো, দিলেই তোমরা বুঝতে পারবে গাছের সমস্ত চাহিদা পূরণ করবে, যত পুষ্টি মৌল আছে গাছ এটা গ্রহণ করবে, সুন্দর করে তোমাদের
গাছে ফুল আসবে। প্রত্যেকটা জবা গাছে আমি দিয়ে দেবো সুন্দর করে। গাছ একটু ভেজা রয়েছে, কাজে একটু অল্প অল্প করে সারটা দেবো। এখানেও রয়েছে দেখো অনেকগুলো জবা গাছ রয়েছে, দেখো এখানেও খুব সুন্দর রয়েছে, কুড়ি রয়েছে গাছে। ছোট টবের মধ্যেই প্রত্যেকটা গাছ আমার টবে রয়েছে। গাছের টব অনুযায়ী তোমরা বুঝে বুঝে সারটা অবশ্যই দেবে। দেখো বন্ধুরা, যে গোবর সারটা আমি ভিজিয়ে রেখেছিলাম যে ঘুটেটা, সে যে ছেঁকে নিয়েছিলাম, এটা তোমাদের আগেই বললাম, তোমরা এটা জলশুদ্ধ দিতে পারো, কোনো অসুবিধা হবে না। আর এই গরমের দিনে যদি এরকম যে সারটা আমাদের বেঁচে গেল ছেঁকে নিয়ে, এটা ওপর থেকে যদি তোমরা এইভাবে দিতে পারো তাহলে কিন্তু আরও ভালো হবে, খুব সুন্দর হবে এই জিনিসটা। তোমরা পুরো মালচিং করে দেবে এটা দিয়ে, তাহলে গাছ আরও বেশি সুস্থ সবল থাকবে। তো এইভাবে তোমরা এই কাজটাও করতে পারো, তাহলে গাছে কোনো অসুবিধা হবে না এই গরমের দিনেও। প্রত্যেকটা টবে গাছ রয়েছে দেখো পরপর, এখানে প্রত্যেকটা গাছই এই তরল খাবারের জন্য সুস্থ সবল রয়েছে, প্রত্যেক দিন করে ফুল ফুটছে। তো এই ছিল আজকে আমার জবা গাছের ভিডিও বন্ধুরা। গাছকে দেখেই তোমরা নিজেরাই গাছকে সেবা করতে পারবে। এভাবে যদি তোমরা তরল সার দিতে থাকো, একটা গাছের পাতা শুকিয়ে মরবে না, প্রত্যেকটা ব্রাঞ্চে দেখো এইভাবে তোমাদের কুড়ি আসবে, ফুলও ফুটবে। জবা গাছ নিয়ে কখনো চিন্তা করতে হবে না, খালি একটুখানি এটাতে মিলিবাগের আক্রমণ হয়, সে বুঝে বুঝে তোমরা এটা ট্রিটমেন্ট করবে, তাহলেই জবা গাছে গাছ ভর্তি ফুল নিতে পারবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পরবর্তী পর্যায়ে আবারও আমি চলে আসব নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আজকের মতো রাখবো বন্ধুরা, নমস্কার।